বিস্তারিত। সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। তবে জাতীয় বেতন ও চাকরি কমিশনের সুপারিশ আমলে না নিয়ে বাদ দেওয়া হয়েছে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সুবিধা। 16টি গ্রেড করে এই দুই সুবিধা বাতিলের সুপারিশ করা হলেও বিদ্যমান 20টি গ্রেড রেখেই চূড়ান্ত করা হয়েছে নতুন পে স্কেল। এর ফলে তৈরি হয়েছে জটিলতা। অর্থ প্রতিমন্ত্রী বলছেন, বেতন কাঠামো নিয়ে আপত্তি থাকলে পুনরায় বিবেচনার সুযোগ আছে। রিমন রহমানের রিপোর্ট। 6 বছর পর নতুন বেতন কাঠামো চূড়ান্ত হলেও তৈরি হয়েছে বিতর্ক। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সুবিধা বাতিল করায় ক্ষুব্ধ সরকারি চাকরিজীবীদের বড় একটি অংশ। একটি শর্ত দিয়ে এই দুই সুবিধা বাতিলের সুপারিশ করে জাতীয় বেতন ও চাকরি কমিশন। তা হল 20টি থেকে কমিয়ে বেতন স্কেল নামিয়ে আনতে হবে 16টিতে। এক্ষেত্রে দুই ধাপে ইনক্রিমেন্ট নির্ধারণের সুপারিশ করা হয়, তবে কমিশনের সুপারিশ আমলে না নিয়েই বাতিল করা হয় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড। কর্মকর্তাদের টাইম স্কেলের প্রয়োজন নেই, সচিবদের আমরা তো 5 বছর 4 বছর 3 বছর পর পর আমাদের প্রমোশন সুযোগ আছে। একজন সহকারী সচিব থেকে 6টা প্রমোশন পায় সিনিয়র সচিব পর্যন্ত, কিন্তু আমাদের লেভেলে এই যে প্রমোশনের সুযোগ নাই। আমরা তো সবসময় একটা ব্যবস্থার মধ্যে কিছুটা অভ্যস্ত হয়ে যাই এবং সেটার বাদ দেওয়ার প্রক্রিয়ায় তারপরে যেটা হয় সেটাই আমরা একটু আমাদের এক ধরনের অস্বস্তি থাকে। দুই আর্থিক সুবিধা বাতিল করলে ক্ষুণ্ণ হবে সরকারের ভাবমূর্তি। গেল মার্চ মাসে অর্থ বিভাগ থেকে এমন আশঙ্কা করলেও এখন বলা হচ্ছে ভিন্ন কথা। অর্থ প্রতিমন্ত্রী বলছেন, বেতন নির্ধারণে বৈষম্য থাকলে তা নিরসনের সুযোগ আছে। কারো কোনো ক্ষতি হয়েছে বলে আমাদের কাছে আসলে, তবে যদি হয়ে থাকে কেউ মনে করেন ব্যক্তিগতভাবে বা তার ক্যাডার হিসেবে, তিনি আমাদের কমিটিতে আসতে পারেন। বৈষম্য দূরীকরণ কমিটিতে চলমান, এটা থাকবে। এমনকি পুরো পে কমিশন ইমপ্লিমেন্টেশন হওয়ার পরেও বৈষম্য দূরীকরণ কমিটি সবসময় থাকে। এবং দুছিল হলো নতুন বেতন কাঠামো চূড়ান্ত করেছে সরকার। বৈষম্য দূরীকরণে এ সংক্রান্ত কমিটি পুনর্গঠনও করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখতে সরকারের প্রতি আবেদন জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন বিডিএমএ।